আমরা খুব চিপে ঢাকা টু কলকাতা আসবো, অলরেডি কলকাতা চলে আসছি। চিপ প্রাইজে এই হোটেলটা নিছি, চিপ প্রাইজে কিভাবে আসি সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের 11:30 বাস 12 বাজে এসে পৌঁছাইছে, তো আমরা এখন বাসে উঠে যাব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ঢাকা টু কলকাতার পুরো রুটটাই আপনারা পুরো ডিটেলসে দেখতে পারবেন বা জানতে পারবেন। তো ফাইনালি বাসে উঠে গেছি, আর আমার পাশে আছে জুয়েল ভাই, আর এই পাশে আমাদের ভাই ব্রাদার আছে যে সারাদিন মোবাইল টিপে। তো বাস ছেড়ে দিছে, তো বাসে ওঠার পরে 4-5 মিনিটের মধ্যে একটা ছোট ব্ল্যাঙ্কেট। তো ভালোই, এদের সার্ভিসটা ভালো লাগতেছে। বেনাপোল পর্যন্ত যাওয়ার পরে সার্ভিসটা কেমন দেবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর টিকিটের প্রাইস একদমই রিজনেবল, সেটা ভিডিও লাস্টে আপনাদেরকে পুরো বিষয়টা জানানোর চেষ্টা করবো। গ্রামের চাস্তো ভাই যখন প্রথমবার এসি বাসে উঠে উঠেই চাদর গায়ে দিয়ে দিছে। অলরেডি আমরা পদ্মা সেতুর টোল প্লাজাতে চলে আসছি, এখন হচ্ছে ড্রাইভার মামা টোল দিবে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুতে উঠতেছি, এটা ভেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে। যদিও লাস্ট টাইম আমরা যখন ইন্ডিয়া গেছিলাম কি বেনাপোলের উদ্দেশ্যে গেছিলাম, তখন হচ্ছে পদ্মা সেতু ছিল না, তখন আমি 2018 সালে গেছিলাম। তো এইবার আমি খুবই লাকি এবং আমরা বাঙালিরা সবাই লাকি, আমাদের পদ্মা সেতু আছে, পদ্মার যারা থাকে তারাও অনেক লাকি। ড্রাইভার মামাটা অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি মানুষটা। তো বাসে ওঠার পর আমি তাকে বলছিলাম যে পদ্মা সেতুতে আসলে অবশ্যই আমাকে যেন একটু ডাক দেওয়া হয়। পদ্মা সেতুতে আসার সাথে সাথে সে আমাকে ইনফর্ম করছে আমরা পদ্মা সেতুতে চলে আসছি। তো পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরে আমরা একটা যাত্রা বিরতি দিব, ড্রাইভার মামার সাথে এটাই এতক্ষণ কথা হচ্ছিল। তো যাত্রা বিরতি শেষে আমরা এখন বাসে উঠে যাইতেছি, আবারও বাসে উঠে গেছি। এখন ভিডিও কন্টিনিউ করবো না, একবারে বেনাপোল যেয়ে আপনাদেরকে ভিডিও কন্টিনিউ করবো। এখন একটু ঘুমাবো, খুব টায়ার্ড। সব ভিডিওটা দেখতে থাকো সবাই। 5:54 এখন আমরা বেনাপোল অলরেডি চলে আসছি, আর খুব টায়ার্ড লাগতেছে। আর হচ্ছে আপনার রাতের জার্নিটা খুব ভালো লাগছে, বিকজ সৌদিয়ার যে ড্রাইভার মামা প্রচুর আর কি সেফলি ড্রাইভ করছে, আর রাইড তো যেভাবে করতে করছে এটা তো আপনারা হয়তো ভিডিওতে একটু বুঝতে পারছেন। 120 প্লাস যাই হোক, স্পিডে চালাইলে ভালো লাগে, তাও সেফ ড্রাইভ করছে। তো ফাইনালি আমরা চলে আসছি বেনাপোলে। তো এখন আমরা নামবো, নেমে ট্রাভেল ট্যাক্সি শুরু করে আদার্স বাকি কাজগুলো করবো। ভিডিওটা দেখুন। বাস থেকে নামার পর সৌদিয়া বাসের হেল্পার মামা বলতেছিল যে আপনারা সরাসরি কাউন্টারে চলে আসেন। তো কাউন্টারে এসে আমাদের ট্রাভেল ট্যাক্স থেকে শুরু করে সবকিছু ওনারা দিয়ে দিবে বলছে। তো আমি এর আগে যেহেতু একবার গেছি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা আমি যেটা জানি সেটা হচ্ছে সৌদিয়া বাসের বা যে কোনো বাসের কাউন্টার টার্মিনাল ওখানে গেলে ওরা হচ্ছে 900 থেকে 1000 টাকা করে নিবে, নিয়ে আমাদের ট্রাভেল ট্যাক্স এবং কি দিয়ে টিয়ে সবকিছু কমপ্লিট করে দিবে। ওটা না করে আমি চিন্তা ভাবনা করলাম যে না, এইবার আর ওইভাবে যাবো না, একটু সামনে আগে যেয়ে দেখি কি করা যায়, নিজে নিজে সবকিছু করার চেষ্টা করব। তো সামনে যেয়ে যখন দেখলাম লাইনের এত বড় লাইন, তখন আর মাথা কাজ করতেছিল না। তো ওই মুহূর্তে জুয়েল ভাই বলল যে এখানে কিছু লোক আছে, যে লাস্ট টাইম জুয়েল ভাই যখন ইন্ডিয়াতে গেছিল তখন সে এইভাবেই ইন্ডিয়ার এই বর্ডার ক্রস করছে, কারণ এখন যদি আমরা লাইনে দাঁড়াতে যাই তাহলে আমাদের সারা দিন চলে যাবে, মিনিমাম 11টা বেজে যাবে। তো এতক্ষণ সময় নষ্ট করতে চাইতেছি না আমরা। তো জুয়েল ভাই বলল যে আসেন, একটা কাজ করি। তো ওনার কাছে ওনার সাথে যাওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম যে এখানকার দালাল ধরছে, দালালের সাথে কন্ট্রাক্ট করছে মাত্র 800 টাকা করে। তো 800 টাকা করে সে আমাদের কাছ থেকে নিয়ে আমাদের ট্রাভেল ট্যাক্সি শুরু করে সবকিছু কমপ্লিট করে লাইনটা ক্রস করে দিতে। আমরা এখন আছি বর্ডারে, এখানে অলরেডি সারা রাত নেই, বুঝতে পারছেন অনেকটা ক্লান্ত, কিছুটা ঘুমাইছি, একবারে ঘুমাই নিয়ে যেতাম না। এখন আমরা একটা অন্য একটা হেল্প নিতে চাচ্ছি, শর্টকাট কিভাবে লাইন মানে ক্রস করা যায় ওইটাই। তো এইবারে আর বেশিক্ষণ লেট করব না, সরাসরি ওই পারে যেয়ে দেখা হচ্ছে। তো বর্ডার ক্রস করার পরে এখন তোমার এক্সচেঞ্জের পালা। তো চলে আসি ভাই, দোকানের নাম কি? অতন এন্টারপ্রাইজ। ডিসক্রিপশনে তার নাম্বারটা দিয়ে দিব, আপনারা কলকাতায় আসলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন। আর রেটটা ভালো, রেট বলা যাবে না, রেটটা যখন যেটা থাকে অন্য জায়গায় যাচাই করে ওনার কাছে আসলে একটু বেশি পাবেন, রেটটা ভালো পাবেন।
সো ভিডিওটা দেখতে থাকুন, ডলার এক্সচেঞ্জ করতেছি। ভাইয়া আপনার নামটা? আমার নাম রাজ, হিন্দি রাজ। আচ্ছা আপনার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ফোন নাম্বারটা দিয়ে দিব, বলে দেন তাহলে। 7063912809। আচ্ছা দোকানের নাম্বার টাম্বার কিছু? ওটাই, ওটাই হোয়াটসঅ্যাপ, ওটাই ইমো, সবকিছু ওখানেই পেয়ে যাবেন। তাহলে নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ভাইয়া বলে দিছে। আর আরেকটা ব্যাপার, উনি কিন্তু ফ্রিতে অনেক কিছু খাওয়ায়, আপনারা চাইলে খেতে পারবেন। না ওই যে আপনি গরিব, আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে খাইতে পারেন, আমরা সবাই এখানে খেয়ে আগে খাইছি পরেছে। তো ডলার এক, দুইটা ডলার দিয়ে এতগুলো টাকা পাইছি, এখন টাকা আপনারা গুনতে থাকেন কয়টা, ওর সাথে আরো আরো টাকা আছে, এগুলো ভাঙটি সব 100 টাকার নোট। তো 200 দুইটা নোট দিয়ে এতগুলো টাকা পেয়ে গেলাম। তো আপনারা ইন্ডিয়াতে আসেন, দুইটা নোট নিয়ে আসবেন আর এতগুলো করে টাকা নিয়ে যাবেন। আমরা বর্ডার ক্রস করে টাকা চেঞ্জ করে এখন সিএনজিতে উঠে গেছি। তো এটার নাম কি? সিএনজি তো, হ্যাঁ অটো। তো অটোতে উঠে গেছি, এখান থেকে আমরা যাবো হচ্ছে বনগাঁড়ি স্টেশন। আর এই সিএনজির ভাড়াটা হচ্ছে 50 টাকা পার পার্সন। তো এরপরে বনগাঁড়ি রেল স্টেশনে যেয়ে আমাদের ট্রেনের টিকিট কাটতে হবে। বেনাপোল থেকে সিএনজিতে ওঠার পর বনগাঁড়ি স্টেশন যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার আশেপাশে যে গাছগুলো, এই গাছগুলো দেখে আসলে ভিডিও না করে থাকতে পারলাম না, বিকজ একটা গাছ এত সুন্দর আর একটা গাছ এত মোটা মোটা। ড্রাইভার মামা যেটা বললো, বললো যে এক একটা গাছ 100 বছরেরও পুরনো, যদিও গাছগুলো সব সরকার কেটে ফেলতেছে। তো সরকারের কাছে অনুরোধ করবে এগুলা যেন না কাটে। তো প্রায় সিলেটের মতো দেখা যাচ্ছে, তো ভিডিও করে আপনাদেরকে একটু দেখালাম। অলরেডি আমরা বনগাঁ রেল স্টেশনে চলে আসছি। বনগাঁও জংশন, এখন টিকিট কাটতে হবে। টিকিট টিকিট টিকিট, বনগাঁ জংশন ট্রেনের জন্য ওয়েট করতেছি, ট্রেন আই থিঙ্ক চলে আসবে। ট্রেনে তো কোনো শব্দই নেই, আওয়াজ আছে, ইলেকট্রিক লোকাল ট্রেন, ইলেকট্রিক ট্রেন। আপনার কি শিয়ালদা যাচ্ছেন? না আমরা কলকাতা যাচ্ছি। কলকাতা যাচ্ছেন? তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে বনগাঁ টু শিয়ালদা। তো আমরা ট্রেনে উঠে গেছি। একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ট্রেনে ওঠার পরে আসলে বুঝতে পারলাম এই ট্রেনটা এত স্পিডে চলে, আশেপাশের অনেক কিছু বোঝাও যায় না এত স্পিডে চলে। ইলেকট্রিক ট্রেন হওয়াতে এরা অনেক স্পিডে চলে। তো এই ট্রেনের সাথে আমাদের বাংলাদেশের তুরাগ ট্রেনের সাথে একটা মিল আছে, সেটা হচ্ছে তুরাগ যেরকম প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায়, এটাও এরকম প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায়। তো তুরাগের থেকে এটার একটা ভালো দিক, এটা কোনো জায়গায় দাঁড়াইলেও বেশি কোনো ওয়েট করে না, টাইম টু টাইম ছাড়ে, টাইম টু টাইম দাঁড়ায়, সবকিছু করে। এই ট্রেনের সবচেয়ে খারাপ যে জিনিসটা, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা স্টপেজে নতুন নতুন লোক আর এসে আপনার সাথে ঘেঁষাঘেঁষি শুরু করে দেবে, যেন আপনি ওনাকে বসার জন্য সিটটা ছেড়ে দেন। তো ওই প্রবলেমটাতে আমি পড়ছি, মনে করেন যে আসার সাথে সাথে আমার সাথে ঘেঁষাঘেঁষি চলে পড়ছে, তো আমি সিট ছেড়ে দিয়ে দাঁড়াই গেছি। তো দাঁড়ায় যাওয়া মানেই সবচেয়ে বড় বোকামি, পুরো 2 ঘন্টা আমার এইভাবে দাঁড়ায় দাঁড়ায় এই ট্রেন জার্নিটা শেষ করতে হয়েছে। তো বিরক্ত হয়ে আমরা শিয়ালদা রেল স্টেশনে না নেমে এর আগের স্টপেজ যেটা দমদম রেল স্টেশন, ওখান থেকে হচ্ছে নিউ মার্কেটে মেট্রো যায়। সো চিন্তা ভাবনা করলাম যে মেট্রোতে যাব। সো ট্রেন থেকে নেমে আমরা মেট্রোতে উঠে পড়লাম। তো মেট্রোতে আমরা নিউ মার্কেটের এরিয়াতে যায় নামবো। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যারা প্রথমবার কলকাতাতে আসবেন তারা এই কাজটা করবেন না, যারা এই রুটটা চিনেন তারাই এই রুটের জন্য নেমে যাবেন, আর যারা চিনেন না তারা শিয়ালদাতে যেয়ে নামবেন অবশ্যই। ভাই এখন একটু ভালো লাগতেছে না? একটু ভালো লাগতেছে, একটু ভালো লাগতেছে। এসি ট্রেনে উইঠা খুব ভালো লাগতেছে, আমি পিনিক বাইরে গেছে তাই না? আর অবস্থা খারাপ। তো দাদার দেশে চলে আসছি আমরা, দাদার দেশে। এখানে একটা রয়্যাল এনফিল্ড দেখা যাইতেছে। তো এখন আমাদের প্রথম কাজ হবে
যেহেতু আমরা নিউ মার্কেটের এরিয়াতে চলে আসছি, এখন মার্কেট স্ট্রিটের ওদিকে যাব, যে একটা হোটেল খুঁজতে হবে রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল খুঁজবো। খোঁজার পরে আপনাদেরকে জানাচ্ছি কত টাকা হোটেল প্রাইস কি আসে বিষয়ে কীভাবে আসলাম সব কিছু। তো ফাইনালি আমরা কলকাতায় নিউ মার্কেটের এলাকায় একটা হোটেল ভাড়া নিয়ে নিছি। সো এটা হচ্ছে ইয়াসিন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। সো এটা হচ্ছে হাজি সাহেবের হোটেল, এখানে আর কি সবাই চেনে হাজি সাহেবের হোটেল। সো আজকের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আমরা খুব চিপে কীভাবে ঢাকা টু কলকাতা আসবো। সো অলরেডি কলকাতা চলে আসছি, পুরো ভিডিওটা আপনাদেরকে ছোটো ছোটো আকারে দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে আমরা যে হোটেলে উঠছি, এই হোটেলটা হচ্ছে আপনাদের হোটেল রুমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের হোটেল, খুব চিপ প্রাইসে এই হোটেলটা নিছি। প্রায় হোটেলের যে প্রাইস আর কি ভাড়া যেটা, সেটা আপনাদেরকে পরে বলবো, আগে এই রুমের বিবরণটা দেই। তো আমরা হচ্ছে একসাথে এখানে চারজন আছি, এখানে আমাদের তিনজন ভাই আছে আর আমি আছি, টোটাল চারজন। তো চারজনের জন্য এখানে আমরা একটু চিপে থাকার জন্য কী করছি, এখানে হচ্ছে ডাবল বেড একটা আছে, সিঙ্গেল বেড একটা আছে, আর হচ্ছে সাথে একটা ম্যাট্রেস দিয়েছে। তো সব কিছু মিলে আগে চিপে তারা আর কি সিস্টেম করে দিয়েছে চারজনে থাকার জন্য। এখন বিষয় হচ্ছে এই এত চিপ প্রাইসে কীভাবে আসি সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আর ভিডিও আর দেখতে মানে অনেকক্ষণ ভিডিও দেখে ভালাইছে, ভিডিও আজকে এখানে শেষ করব। তো পুরো ভিডিওটা আমি আপনাদেরকে ডিটেলস একটু বলি কীভাবে কীভাবে আসলাম। ফার্স্ট অফ অল আমরা ঢাকা আরামবাগ থেকে বেনাপোলের পাশে উঠছি। তো ওইটার টিকিটের প্রাইস ছিল 1300 টাকা, রাইট? হ্যাঁ, 1300 টাকা। সো ওইখান থেকে আমরা একসাথে অনেকগুলো টিকিট কেনার কারণে আমরা একটা ডিসকাউন্ট পাইছিলাম, সেটা হচ্ছে আমরা 800 টাকা করে পাইছি। সো বেনাপোলে চলে আসছি আমরা 800 টাকা দিয়ে। এটা হচ্ছে সৌদিয়া, খুব ভালো একটা বাস। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাসের সার্ভিসটা অনেক সুন্দর এবং কি বাসের ভিউটা অনেক সুন্দর। এরপর হচ্ছে আমরা বেনাপোল থেকে আমরা ওই ট্রাভেল ট্যাক্স প্লাস বর্ডার ক্রস বাবদ আমরা ওখানে একটা দালাল ধরছিলাম, পার হেড 800 টাকা করে পড়ছে। তো এরপরে আমরা বর্ডার ক্রস করার পরে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি মানি এক্সচেঞ্জ করছি। তো মানি এক্সচেঞ্জের রেট এক এক সময় এক এক রকম থাকে, আপনারা যাচাই করে নেবেন। আর ওই এক বড় ভাইয়ের নাম্বার অবশ্যই ডিসক্রিপশনে দেখে নেবেন, ওনার সাথে যোগাযোগ করলে আপনি হাই একটা রেঞ্জ রেট পেয়ে যাবেন। এরপর ওখান থেকে আমরা বেনাপোল বর্ডার থেকে আমরা একটা অটো নেই, অটো নিয়ে হচ্ছে আমরা বনগাঁ রেল স্টেশন আসি। তো ওইখানে অটোর ভাড়া ছিল হচ্ছে 50 টাকা করে। এরপর হচ্ছে ওখানে আমরা 20 টাকা করে টিকিট কিনি, যেটা হচ্ছে আপনার বনগাঁ থেকে শিয়ালদা রেল স্টেশন। তো শিয়ালদা রেল স্টেশন, তো ওখানে হচ্ছে 20 টাকা করে টিকিট ছিল। শিয়ালদা রেল স্টেশনে নামার পরে আমরা হচ্ছে ওখান থেকে 150 টাকা বা 150 টাকার আশেপাশের নিচে, বিশেষ করে আপনারা উবার ইউজ করার চেষ্টা করবেন। সো চিপ প্রাইস আপনার কলকাতা মার্কিউ স্ট্রিট, না মার্কিউ স্ট্রিটে এখানে এসে হোটেলগুলো অ্যাভেলেবেল হোটেল আছে, আপনারা একটু যাচাই করে নেবেন কোন জায়গায় কত টাকা কীভাবে কোন রুমটা কত টাকা। যেমন আমরা এটা খুঁজে খুঁজে পাইছি, এটা হচ্ছে কী বলে হাজি সাহেবের হোটেল বলে এটারে, আর নামটা তো আপনাদেরকে দেখাইছি। সো এখানে হচ্ছে খুব চিপ প্রাইসে আমরা 4 জন 1600 টাকা প্রাইসে আমরা এই রুমটাতে থাকতে পারতেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আর কি নিমন্ত্রণ যেটা বলেন। আর পরপর দেখতে পারবেন আমরা ইন্ডিয়াতে কতদিন আসি না আসি। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।